ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতুহু মোহরমের বিষয়ে আপনি প্রশ্ন করেছেন ভাই মোহরম হচ্ছে একটা মাসের নাম মহরম হচ্ছে একটা মাসের নাম আর আরবি বছরের প্রথম মাসের নাম হচ্ছে মোহরম এছাড়া মহরম কোনো দিবসের নাম নয় আর একটা কথা বুঝবেন যেটা হচ্ছে আল্লাহ সুহানা তালা দিন ইসলাম মোকাম্মল করেছেন কার উপরে মহানবী মোহাম্মদ রসুলুল্লা সাল্লা সালামের উপরে হাসান হোসেনের উপরে নয় ওই শিয়াদের উপরে নয় তো দিন ইসলাম মোকাম্মল হয়েছে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বেঁচে থাকতে তার উপরে হয়েছে তখন কিন্তু ওই মোহরম মাস উপলক্ষে মহানবী সাল সাল্লাম যেটা করেছেন যেটা সাহাবা একরমগণ করেছেন মহরমে দশই তারিখে আশুরা রোজা রেখেছেন আর মহানবী সাল সাল্লাম এটা বলেছিলেন যে আমি যদি বেঁচে থাকি আগামীতে তাহলে আমি নয় তারিখেও রোজা রাখবো যেহেতু ইহুদিরা ওই দিন রোজা রাখে তাকে অবগত করলেন সাহাবা একরামগণ তাহলে মহরম মাসের নয় তারিখ ও দশ তারিখ রোজা রাখতে হবে এটা হচ্ছে শরীয়তের বিধান আর ওই রোজার উপকারিতা হচ্ছে মাহুবসাল্লাম বলছেন যে আমি আশা করছি আশুরা রোজা তোমাদের এক বছরের পূর্বের এক বছরের গুনাহের কাফারা হবে গোনাহের কাপড়া অর্থাৎ ছোটো ছোটোখাটো খাটো গুনাহের কাঁপারা বড়ো গুণা কাবিরা গুণের কাঁপফারা নয় কাবিরা গুনায়ের জন্য তবা করার শর্ত হচ্ছে তারপরে বিষয় হচ্ছে যে মহান উপর উপরে যখন শরীর পরিপূর্ণ হয়ে গেল একটা পরিপূর্ণর ভেতরে আর কিছু প্রবেশ করবে না পরিপূর্ণ যখন হয়ে গেল আপনার এক গ্লাস পানি পরিপূর্ণ সেই গ্লাসের পানিটা হচ্ছে বিশুদ্ধ পানি আপনার হচ্ছে আপনার আলো আরও ভালো করে বুঝবেন সেটা হচ্ছে ফিল্টার পানি কিন্তু সেই ফিল্টার পানিতে খুশবু নাই ফিল্টার পানিতে খুশবু থাকে না সুগন্ধ থাকে না আপনি যদি মনে করেন তাহলে এত আরও সুগন্ধ বার হচ্ছে না অথচ গোলাপ পানিতে সুগন্ধ আছে সেটা যদি যেই দেবেন ফিল্টার পানির মধ্যে এক ফোঁটা কোনো জায়গা নেই সেখানে এক ফোঁটা যেই আপনি খুশবু দেবেন আতর দেবেন বা গোলাপ পানি দেবেন ওর ওর অরিজিনাল পানি কিন্তু পড়ে যাবে ওর ভেতরে আর কিছু প্রবেশ করবে না দিন ইসলাম হচ্ছে মোকাম্মাল তার ভিতরে আর কোনো কিছু প্রবেশ করবে না তাহলে এই যে দশই মোহরম উপলক্ষে হোসেন রাজুল্লা তালানোকে শহীদ করার উপলক্ষে যেগুলো করা হয় এগুলো তো ইসলামে ছিল না এগুলো ইসলামে এলো কোথা থাকে ভালো করে মগজটা ধরাই করবেন এগুলো যখন ইসলামে ছিল না এলো কোথা থেকে শহীদ তো হতেই পারে অনেক সাহাবা শহীদ হয়েছে ওকে তাদের নামে তো শহীদ দিবস পালন করা হয় না কেন তাদের নামে শহীদ দিবস পালন করা হয় না কেন তারপরে হুসেনের আব্বা তাকে তো শহীদ করা হয়েছে তারপরে উসমান রাজি তালানহকে শহীদ করা হয়েছে উমার রাজি তালানহকে শহীদ করা হয়েছে তিনটে খলিফাকে শহীদ করা হয়েছে তাদের নামে শহীদ দিবস পালন করা হয় না তাদের নামে শোক পালন করা হয় না আর এই হাসান আর হোসেনের নামে হাই হাসান হাই হোসেন শোক পালন করা হয় এটা কোথা থেকে এলো শরীয়তের মধ্যে এটা তো শরীয়তের অন্তর্ভুক্ত নয় বরং মহানবী মোহাম্মদ রসুল্লাহ সল্লা সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে ব্যক্তি শোক পালন করতে যে ব্যক্তি শোক পালন করতে গিয়ে কোন ব্যক্তি যদি শোক পালন করতে গিয়ে সে নিজের গালে থাপ্পড় মারল হুম সে নিজের কিছু ছিলল শোক পালন করার হাদিস আপনাকে বলছি মহান বলছেন যে তিন দিনের বেশি শোক পালন করা কারোর জন্য বৈধ নয় কারোর জন্য শোক পালন করা তিন দিনের জন্য বেশি বৈধ নয় এটা রয়েছে বোখারি হাদিস নম্বর বারোশো উনআশির মধ্যে ইবনে মাসুদ রাজিয়া তালন বলেন নবীস আসসালাম বলেছেন যারা মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশে নিজেদের গালে চপেটাঘাত করে জামার বক্ষ ছিন্ন করে এবং জাহিলি যুগের মতো চিৎকার দেয় তারা আমাদের অর্থাৎ উম্মতে মোহাম্মাদির দলভুক্ত নয় বোখারি হাদিস নম্বর এক হাজার দুইশো চুরানব্বই মুসলিম হাদিস নম্বর একশো তিন তাহলে মোহরমের দশ তারিখ উপলক্ষে ওগুলোই করা হচ্ছে হাই হোসেন হাই হোসেন করে এখনও শোক পালন করা হচ্ছে অথচ চোদ্দশো বছর অব অতিবাহিত হয়ে গেল তিন দিনের বেশি যেখানে শোক পালন করা বৈধ নয় সেখানে চোদ্দশো বছর ধরে প্রতি বছর শোক পালন করা হচ্ছে তাহলে যারা এটা করছে তারা কি মুসলিম আল্লাহ রসুল বলে দিলেন তারা মোহাম্মদের অন্তর্ভুক্ত নয় তাহলে বুঝে নেবেন যে তারা সঠিক না বেঠিক ঠিক এখান থেকে বুঝে নেবেন তারপরে বিশাল সিন্ধুতে যা কিছু লেখা হয়েছে সেগুলো হচ্ছে গোলমেলে লেখা তার ইতিহাসকে সেখানে বিকৃত করা হয়েছে সঠিক রেফারেন্স সেখানে কিছুই নাই সমস্ত কিছু যা কিছু লেখা হয়েছে সব আজগুবি লেখা হয়েছে